আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। খাদ্য পরিপাক সম্বন্ধে জেনে নেব আজ, তাই আমরা চলে এসেছি পটল ডাঙায় চাটুজ্যদের রকে। পেলা আর হাবুল বসে নিজেদের মধ্যে গল্প করছিল, এমন সময় সেখানে টেনিদা এসে হাজির হয়। আর এসেই গম্ভীরভাবে চিবুকটা চুলকোতে চুলকোতে জিজ্ঞাসা করে, এই যে মিস্টার পেলা দি গ্রেট, তা আমি নেই, ক্যাবলাও নেই, হাবুলকে পাকড়াও করে কি এত গল্প গুজব করা হচ্ছে শুনি। হাবুল এতক্ষণ বসে বসে বেশ খোশ মেজাজে গল্প করছিল, টেনিদাকে দেখে এই কিরকম যেন বদলে গেল। আর টেনিদার ফরে গিয়ে বলতে শুরু করলো, দেখো না টেনিদা, তখন থেকে কইতে আসি কি সব পরিপাক সম্বন্ধে কয়ে যাচ্ছে, হাবলি জাবলি সব কিছুই বুঝতে পারতে আসি না, আর ততই আমার সামনে ভজরং ভজরং কইরা যাচ্ছে। আর অহন তুমি আইসো, তুমি আমার রক্ষাকর্তা, টেনিদা তুমি আমারে বাঁচাও বটে পরিপাক, হ্যাঁ তা তুমি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাও আর পিলে জ্বরে ভোগো, তুমি পরিপাকের কি বোঝো হে। আর ক্যাবলা এসে সবটা শুনে বলল, দেখো তা যদি পরিপাক সম্বন্ধে যদি ও কিছু ভালো জেনে এসে বলতে পারে, শুনতে তো কোনো ক্ষতি নেই আমাদের, বল পেলা বল। টেনিদার সুর চড়িয়ে বলল, হ্যাঁ বলো পেলা দি গ্রেট, তুমি বল, তবে মনে রেখো এখন কিন্তু তুমি যাকে বলে একদম অনুবীক্ষণ যন্ত্রের তলায়, কারণ তোমার এই বক্তব্য শুনছে স্বয়ং টেনিদা এবং তার সঙ্গে টেনিদার শিষ্য ক্যাবলা। ক্যাবলা যদি একটি শব্দ ভুল বলেছে ও ভালো করে খেয়াল রাখবি তুই, ঠিক আছে? তাহলে আজ ওরই একদিন কি আমারই একদিন, পেলা মনে মনে সবটা গুছিয়ে নিয়ে বলতে শুরু করে। দেখো আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অনেক বড় বড় দানার সহযোগে তৈরি, কিন্তু আমাদের শরীর এই বড় দানা নিয়ে কাজ করতে পারে না, তাই এইগুলোকে ছোট ছোট অংশে ভেঙে ফেলতে হয়। এর ফলে আমাদের শরীর সেই ছোট ছোট অংশগুলো নিয়ে প্রয়োজনীয় সব কাজ করে ফেলতে পারে। সহজ সরল ভাষায় এক কথায় যাকে বলে পাচন বা হজম করা। কিন্তু বইয়ের ভাষায় পরিপাকের সংজ্ঞাটা তাহলে কেমন হবে? না, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন উৎসেচকের প্রভাবে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু ভেঙে সরল দ্রবণীয় এবং শোষণ উপযোগী উপাদানে পরিণত হয় তাকেই পরিপাক বলা হয়। যে কোনো খাদ্যবস্তুর পরিপাক হওয়ার আগে দুটো ধাপ বা পদ্ধতি অতি অবশ্যই দরকার, এক চর্বণ বা মাস্টিকেশন এবং দুই গলাধকরণ। চর্বণ মানে হলো খাবার চিবানোর প্রক্রিয়া, বইয়ের ভাষায় যাকে বলা যায় যে যে প্রক্রিয়ায় কঠিন খাদ্যবস্তুকে দাঁতের সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে লালা মিশ্রিত করা হয় তাকেই চর্বণ বলা হয়। এর ফলে খাবারের বড় অংশ ভেঙে ছোট ছোট অংশে পরিণত হয় এবং লালা রসের সঙ্গে মিশে এক ধরনের মণ্ড বা বোলাসে পরিণত হয়। এরপর আসে গলাধকরণ, মানে চিবনো খাদ্যবস্তু গিলে ফেলা, বইয়ের ভাষায় যাকে বলে খাদ্যের দলা গলবিলের পেশির ক্রিয়ার দ্বারা যে পদ্ধতিতে গ্রাসনালী হয়ে পাকস্থলীতে পৌঁছয় তাকে গলাধকরণ বলে। তবে এই যে পেশির সংকোচন প্রসারণের দ্বারা খাদ্যবস্তু ওপর থেকে নিচের দিকে নামে, এই ঘটনাকে বলা হয় পেরিস্টলসিস। এরপর থেকে শুরু হয় পরিপাক, তবে পরিপাকের আসল স্থান হলো মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। আর এই পরিপাকে যে যে উৎসেচক কাজ করে তাদের কার্যপ্রণালী সম্পর্কে জেনে নেব এক এক করে। তাহলে প্রথমেই চলো জেনে নিই কার্বোহাইড্রেট পরিপাক সম্বন্ধে, ঠিক আছে? আমরা প্রতিদিন যে ধরনের খাবার খাই তার থেকে যে ধরনের কার্বোহাইড্রেট পাওয়া যায় তার বেশিরভাগ, মানে প্রায় 60-80% হল শ্বেতসার জাতীয়। এছাড়া দুধের থেকে পাওয়া যায় ল্যাকটোজ, ফলের থেকে পাই ফ্রুক্টোজ, শাকসবজির থেকে পাই সেলুলোজ এবং চিনি থেকে প্রায় সুক্রোজ। এছাড়াও কিছু কিছু খাবার থেকে গ্লুকোজও পেয়ে থাকি। এদের মধ্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ একক শর্করা হওয়ায় এদের আর ভাঙা যায় না, আমাদের শরীরে এই রূপেই এরা শোষিত হয়। কিন্তু অন্য যে দ্বিশর্করা বা বহু শর্করা আছে তাদের পরিপাকের প্রয়োজন হয় যাতে সেগুলো ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি করে।
এবং আমাদের শরীরে শোষিত হয়ে ঠিক মতন কাজে ব্যবহৃত হতে পারে। পরিষ্কার, কার্বোহাইড্রেটের পরিপাক কিন্তু শুরু হয় আমাদের মুখগহ্বরে। মুখগহ্বরে ক্ষরিত হয় লালা রস, আর তার মধ্যে থাকে টায়ালিন এবং খুব সামান্য পরিমাণে থাকে মল্টেজ। টায়ালিনকে আবার স্যালাইভারি অ্যামাইলেজও বলা হয়। টায়ালিনের কাজের কিছু শর্ত আছে, অর্থাৎ টায়ালিন শুধুমাত্র সিদ্ধ স্বেচ্ছানের ওপর কাজ করে। মৃদু আম্লিক পরিবেশ মানে 6.5 pH এবং 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টায়ালিন ভালো কাজ করতে পারে। টায়ালিন প্রথমে সেদ্ধ স্বেচ্ছারকে দ্রবণীয় স্বেচ্ছারে পরিণত করে, তারপর দ্রবণীয় স্বেচ্ছারকে এরিথ্রোডেক্সট্রিন এবং মল্টোজে ভেঙে দেয়। এই এরিথ্রোডেক্সট্রিনের উপর আবার টায়ালিন কাজ করে, তাকে অ্যাক্ট্রোডেক্সট্রিন এবং মল্টোজে পরিণত করে। এই অ্যাক্ট্রোডেক্সট্রিন আবার টায়ালিনের প্রভাবে ভেঙে গিয়ে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা সিমিতোডেক্সট্রিন এবং মল্টোজ উৎপন্ন করে। আর লালারসে যে সামান্য পরিমাণে মল্টেজ থাকে তা মল্টোজের উপর বিক্রিয়া করে 2 অণু গ্লুকোজ উৎপন্ন করে। একটা দীর্ঘশ্বাস নিয়ে থামে প্যালা, আর ক্যাবলা বলে ওঠে, ফ্যান্টাস্টিক প্যালা, ফ্যান্টাস্টিক, নাটনিদা ও কিচ্ছু ভুল বলে, আর সঙ্গে সঙ্গে হাবুল যোগ দেয়, আর এটা কেন হেসে জানা, জানাস তুই? এটা হেসে কারণ তুমি টেনিদা, যে কিনা অখণ্ড গানের ভাণ্ডার, তার শিষ্য ক্যাবলার সাথে বিশ্বা বিশ্বা সব শিক্ষা নিয়েছে, আর এই জন্য অহন তোমার টেনিদারও শিষ্যত্ব গ্রহণ করা উচিত, কেমন কিনা? টেনিদা হাবুলের পিচ্ছাতে দিয়ে বলে, আহা, অত ডিটেলিং এ যাওয়ার কি দরকারে? আর এখন যদি ও আমাকে 17টা কাঁচাগোল্লা খাওয়ায় তাহলেও আমি ওকে কিছু শিক্ষা এমনিতেই দান করব, ওটা কোনো ব্যাপার না। তা টেনিদাকে আদৌ কাঁচাগোল্লা খাইয়েছিল কিনা পেলা তা আমাদের জানা নেই, কিন্তু এই পর্ব থেকে আমরা খাদ্য পরিপাক সম্পর্কে সবটা স্পষ্টভাবে জেনে নিয়েছি। কি তাই তো? টেনিদা অ্যান্ড কোম্পানি নিজেদের মধ্যে গল্প করে করুক, আর আমরা একবার ঝালিয়ে নিই আজকের লেসেনটা। কি তোমরা সব তৈরি? তো তাহলে আজ এখানেই শেষ করছি, পরের পর্বে ফিরছি নিউট্রিশনের আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তোমরাও সঙ্গে থেকো, কিন্তু মনে রেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন উৎসেচকের প্রভাবে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু ভেঙে সরল দ্রবণীয় এবং শোষণ উপযোগী উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে। পেশির সংকোচন প্রসারণের দ্বারা খাদ্যবস্তুর মুখগহ্বর থেকে নিচের দিকে নামার ঘটনাকে বলা হয় পেরিস্টলসিস। কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে। লালা রসে উপস্থিত উৎসেচকগুলি হল টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ এবং মল্টেজ।